হাসি পিসি, মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই, চোখ পেতে বসো, বাটা ভরা পান দেব কাল ভরে খেও, যাবার সময় খোকার চোখে ঘুম দিয়ে যেও। এভাবেই মায়ের ছোঁয়ায়, মায়ের ভালোবাসায়, মায়ের কোলে ঘুমিয়ে পড়ে শিশু, জেগে থাকে মা, জেগে থাকে মায়ের স্নেহ, জেগে থাকে ঘুম পাড়ানি গান, বাবা মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে এভাবেই সন্তান বড় হয়। তারপর তারপর একদিন সেই সন্তান নিজের পায়ে দাঁড়ায়, জীবন জীবিকা তাদের নিয়ে যায় বাবা মায়ের থেকে অনেক দূরে, বৃদ্ধ বাবা মাকে ঘিরে থাকে শূন্যতা আর একাকিত্ব, বাবা মায়ের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সে আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সে আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর অ্যাসোসিয়েশন জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজ হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে কি করবি বোকা, কত খোকা আমার কথা শুনে, খোকা বোধায় আর কাঁধে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, দুহাত আজ খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে দু বছর হলো, আর তো মাত্র বছর ২৫ ঠাকুর মুখ তোলো, ১০০ বছর বাঁচতে চাই এখন আমার ষাট, ২৫ বছর পরে খোকার হবে ৫৯। আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।